وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের মনের প্রশ্ন আছে যে তিনি বলতে চাচ্ছেন যে নামাজের সময় মহিলাদের পায়ের আঙ্গুল বেরিয়ে গেলে কি নামাজের কোনো ক্ষতি হবে অথবা নামাজ বাতিল হবে? আমরা বলবো যে অসতর্কতা অবস্থায় যদি বেরিয়ে পড়ে এবং তিনি টের পান, টের পাওয়ার সাথে সাথে ডেকে ফেলবেন, কারণ পা ডাকা সেটাও একটা ওয়াজিব কাজ। সুতরাং অনিচ্ছাকৃত হলে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের অনিচ্ছাকৃত ভুল এবং অনিচ্ছাকৃত যে ভ্রান্তিগুলো দেখা দিবে সেগুলো আল্লাহ জানু ক্ষমা করে দিয়েছেন। সুতরাং যদি এরকম না জেনে বেরিয়ে পড়ে, সাথে সাথে স্মরণ আসার সাথে সাথে ডেকে ফেলে, তাহলে আর নামাজ নষ্ট হবে না। অথবা যদি এমন হয় যে আগে জানতই না যে আঙ্গুল বের হয়ে থাকলে সালাতের ক্ষতি হবে, এটা না জানলেও সালাদগুলো হয়ে যাবে, কিন্তু সামনে সতর্ক থাকবে যেন পায়ের কোনো অংশই যেন বেরিয়ে না পড়ে, বের না হয়। এই কারণে লম্বা আপনার কাপড় পরে তারপরে সালাত আদায় করা দরকার। আর যদি আপনার সালোয়ার কামিজ পরে, তাহলে তখন মোজা পরিধান করার চেষ্টা করবে যেন পাটা ঢাকা থাকে। আর যদি এরকম কোনো লম্বা কোনো বোরকা পাওয়া যায় যেগুলো আর দেশে মিলে, অথবা নিজেরও বানিয়ে নিতে পারে পায়ের নিচে, এক এক বিঘত বা এক বিঘতের বেশি যদি রাখা হয়, তখন ওটার নিচে আপনার ওটার ভিতরে পা থাকবে, সেটাও মানে আপনার পর্দার কাজ করে। তো যে কোনোভাবে পা ঢাকতে হবে, সেটাই হচ্ছে আসল কথা। জাজাকুল্লাহ খাইরা।